भाई मुझे क्या बुलाता हूँ? तोरे जेता लगी जरूरी तो लव करछि भाई तो जा करी तोरे लियो करी जो है बुझस ना हमारे लियो करो ना এখন এই যে লন্ডন যে খেলা দেখা যাইতাম না নি জি জি যে এখানে যাওয়ার একটা প্ল্যান করছে প্ল্যান কি নাই ওতে ওতে করে সরে যাই মই গিয়া তো আইতে পারতাম না এলে প্ল্যান করছি গিয়া স্টেডিয়ামে বইমু খেলা দেখমু আর সে ভিডিও একটা লাইভ দিলাইমু ভিডিও লাইভ দেখি দিব ভিডিও লাইভ দিয়া না নি দর্মিয়া খাইরে বড় গাইল দিলাইমু বা বড় কেউ আছে না নি গাইল দিলাইমু আর গাইল দিয়া ইউটিউবের মাধ্যমে কিতে হইজিমু ও সেই প্ল্যান ভাই তে কিতা বুদ্ধি ইউটিউব ফেসবুক অনলাইন যা আছে সবটা মাঝে বাই বাই লৈ লইজিমু সেইব তোরে গাইল লইব আমারে গাইল লইব দুই গরে গাইল লইতে গাইল লইতে বাদে কইবা ফাঁসি চাই অমুক বইয়ের ফাঁসি চাই তমুক বইয়ের ফাঁসি চাই হইয়া বাংলাদেশ নানি পুরা তুলবার হইজিব খালি ফেসবুক খুললে ইউটিউব খুললে অনলাইন নিউজ খুললে খালি দেখবে আমরার নামে বাদে কি দাও জানোস নি বাদে লন্ডন এমবিসি আমরা কাগজ ওগুলা জমা দিলে কবিতা আরে ভাই এটা জানি নানি পলিটিক্যাল মানে ওলা খান বাদে এসে দোয়ার বাদে নানি আমরা সাবমিট করে সারা কিতা করে দিব লিগেল দিলেই ফাঁসির লোকে বুঝলাম না তো ই ই কিতা সম্পর্ক ও মাখাল তুই আসো তানি ইউটিউব ফেসবুক কত মানুষ গেলে ওলা খান যে বাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে তারা রেছিনে লন্ডন আমরা কে রাখি লিব লন্ডনে লন্ডন আটকে রাখতো না লন্ডনে আমরা সিকিউরিটির লাগি নানি তারা ওখানে আমরা লিগেল বই দিতে আনলেইব বাঙালি তো বুঝেন নানি যত গাইল দিবা যত ফাউলামি আউলামি বাউলামি করবা তত মানুষের কাছে ভালো লাগবো ভিডিও শেয়ার দিব খবর দেখুন ছেলেটির কি অবস্থা দেখুন ছেলেটি কি করে শেয়ার দিন অত তুই বুঝলিস বুঝতাম না আমি বাচ্চা নি বুঝতাম না আর রাজনৈতিক আশ্রয় নিব রাজনৈতিক বলতে রাজনৈতিক আশ্রয় নিমুগি আমরা ও লন্ডন ওই ওই লন্ডন রাজনৈতিক আশ্রয় নিব লন্ডন রাজনীতি দলাইন তো নাম কিটা আছেন ভালো আর বাংলাদেশ থেকে জানো শিখ দাওর মু খালি মামলার কাগজ নিমু জানতে যে বানাই লিয়ে যাইম কি আর ওটা মামলার কাগজ দিকে নানি দুই বাইরে দিলে বলি গেল আমরা পাই না দেখে বন্ধু হয়ে যাই বন্ধু হইলে তো একটু মায়া থাকলো আর একটু বেশি ভালোবাসা থাকলো নাকি শুনছিলাম তো জেলেছিলি নাকি জি ভাই ও আমার সাহায্য গ্রামের অনেকে বলে তুই মাঝে মধ্যে বউ পিটাস এইবার যদি তোর শিক্ষা না হয় তোর জীবন আর শিক্ষা হবে না খবরদার আর বউ পিটাবি না আমি তো মারছিলাম না বেশি খালি হালকা খালি ভাই সুলো ধরছিলাম আর কিচ্ছু করছিলাম না আর তো ছিলে বুঝি মানুষ তো বেশি ছিলে ছিলে বাজার লইছে আর মানুষ এই জন্য দেখি হাত খাটাই দেখাইছে আমি তো গ্রামে অনেকের কাছে তোর রিপোর্ট পাইছি তুই মাঝে মধ্যে তোর বউ পিটে আস এটা তো তো ইয়ে করি না তেমন একটা কিচ্ছু করি না তো হালকা বেশি ইয়ে করে তৎপরে ভাই একটা কথা কই কি কথা বল আপনি আমার এলাকার ভাই নানি তো তো আমার বুড়ি কিতার লাগে মারি জানি ফিক টিক ফালাইয়া সারা গোর দুয়ারে পরে যে বাদ হইলে বলাই দিয়ে ওটার লাগে আমি মারি বুঝছি না আপনি যদি একটা যাইতা ইয়া যে আপনার যে বন্ধু পোশাক আশাক আছে নানি ওটা পইরা যদি যাইতা যে আপনার দিককে ডোরাইয়া দেখলাম একটু ঠিক হইল আচ্ছা ঠিক আছে যা আমি গিয়ে যাইব তো যাব রে তোর বউ যেন তোর সাথে ভালো ব্যবহার করে সুন্দরভাবে চলাফেরা করে আমি বলে দিয়ে আসবো যা ঠিক আছে আর আমার কাছে কথা দে তুই আর কোনো বউ ফিটাবি না ও কিতাব না আর জীবন না ঠিক আছে যা ঠিক আছে যা আসসালামু আলাইকুম এই ইমরান না রে
বন্ধু ন তোমার এনজয় ফোন দিলাম না, আমি কীটা লাগে ফোন দিতা তোমার যে কইসলাম আগে বলে উফরি একটা দান্দায় আছে। কি দান্দা? সেরাক ফাইলিসি আলাদিনের একটা সামনে নির্বাচন জানি, আমি নমিনেশন লইছি বন্ধু, মনে হয় টিকিট ফাইলি। তুই নমিনেশন নিছস? আসলে না তোর নিয়ত বালা না। আমি একটা তোর একটা কথা বলি, আমি নমিনেশন হয়ে যদি এমপি হই তো তোর মুখ বল হইতো না, আমি বন্ধু হিসাবে আসছো। তুই এমপি হবি? আমি এমপি হওয়ার যোগ্য না বন্ধু। আমি রাত তোর একটা কথা বলি, তুই আমার ভালো বন্ধু, মনে পড়ে আমরা একসাথে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ আমরা পড়ালেখা করছি, স্কুলের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলে তুই আর এবং আমি। তুই একটা মাস্টারি করতি দীর্ঘদিন সুনামের সাথে, এটা ছাড়লি। কয়েকদিন শুনলাম ওই যে হিন্দি জামলে দান্দায় পড়লি, তোর এলাকায় কিছু বদনাম শুনলাম, এখন এগুলো বাদ দিয়ে আবার রাজনীতি করছিস। তুই জানোস তো রাজনীতির অবস্থাটা কি বাংলাদেশে? বন্ধু না হিন্দি জামলার মাথখান বাদ দেও, এখন আমি ঠিক একটা মোটামুটি কনফার্ম, তুমি আমার সাহায্য করো। তোমার একটা পজিশন আছে, একটু যোগাযোগ করিয়া চাই দেবে, আমার বুট খিলা খিলা ফাঁস করতাম অবস্থা মতো করে। শোন বন্ধু ইমরান, তুই মাস্টার ছিলি ভালো পেশায় ছিলি, তোদের রাজনীতিটা হবে না। ও রো মাস্টারে করিয়া খিতা খিতা কর, কুচ্ছু করতাম পারলাম না, এখন তো কিছু উফরি উফরি বেড়াচেরা লাগাই তো কিছু জমাইছি, ইলেকশন করতাম পারামি কিন্তু মাস্টারে করিয়া খিতা করলাম। মানে যেটা জমাইছ এই ইলেকশনটা কইরা পুরা ফকির হবে, আমি বলে দিলাম। তার উপদেশটা আমার কথা শুনবি না তো, একদম ফকির লাগে। ঠিক আছে থাক, আচ্ছা যা যা যা, খালি উপদেশ আর উপদেশ কিতা ওই বেয়ার সিভিলি বাকি তাই দেখ। মানে এমপি গেলে এমন হয়ে বন্ধু বন্ধু করবে কিছু না কইবে। আস না নে কত সময় তো অপেক্ষা করা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও আইছে লেদু ভিটামিন মারাইস না ভাই আর লাগের ভাই ওহন সানার মিষ্টি দি মুখ গোসাই ক্রিমে যে খাম লইছে ভাই আপনার মনে করুন যে হামারা তোমারা তো ক্রিম হে তো একলে কালা বেটা ক্রিম গোসাতা হো তো দিন মে দেখতা হো তে সুন্দর দাও কথাও এবা তোরে কতদিন কইছি তা মা আমার খান্দাতে মারত না, তোর হিন্দি তো হয় না। আমি তিনবার গেছি সারা দুরি দেশ সিলেট মে মে হিন্দি চলতা হো হু 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 যে তার লাগে দেখাইছি তো গুরু নো কে ভাই সামনে ইলেকশন ভাই এ জানছো তো কিটা ভাই এ মনন লইছি আমরা দুজে ভাই বাইকে চারটা বুট দিতাম, দুটা রাইট দুটা জাল নেই চিন্তা করতাম। তুই ভাই যা বলতাও তুই কানের ফুল পরিষ্কার রাখিয়া উহা শুনতাও শুনতাও তাহারা দল তাহাকে নমিনেশন দিতা হু ইলেকশন হারাইবা লাগে বুট লাগেনি তো দুজে ভাই দুজে ভাই বাইকে চারটা বুট দিতা হু দুটা জাল বুট দুটা রাইট বুট তোমরা দয় ঘুরে যেতালেই ডাকাইছি কিটা লাগবে এখান তো হইলো তোমরা কয়েকদিন আমার খান্দা লইবে না, তোমরা খান্দা লইলেও আমার একটা তোমরা আমার ভুল বুঝিয়ে নেবে গাদা অকল
মরামারে বলবো যে না এই বিদায় দুইটা দুইটা বুটরে আপনি আপনি গালি লিরে মনে ওর কা দুইটা বুটরে ভাওর তোলে ভালাই আপনি গাল তাও চেষ্টা হইলে দালি তা কিতা বুঝাই তা মনে বেদ গিয়ে তোমরা লোক তো আমি ছাড়রাম না ইলেকশন বা এমপি হইলে তোমরা আরো তো আরো বুঝো না না তোমরা কি কাডা বেহি বিজব আরো আজ যেটা ভাল লাগে তোমরা করবা এখন ইলেকশন পর্যন্ত তোমরা আমার খান্দা লইন আমার সান্দন্দও দোয়া লাগতো না জি আমি নো আমার ফেটা ইউ বদনাম উঠি দিব জানেন তোমরা শেল্টার দিলাম তোমরা খবাল কুলবো বুঝলাই তো খবাল কুলিয়া সৌসি বাইরে ভুল বুঝে না চল যা দাও চল যা তা দুমদুমা ফেল মার দাও বুটের বাক্স মে তোমারা বুটের বাক্স মে ব্যাং করে দিতা ভাই দুদনু কিরে বিপদ তানর জেলটা ধর আমরা গিলা চলমুতে এলাকা তোমারা মাতা মে বকরি মে লেদা বড়া হু মুঝে কে বলতাও তুম শুনতাও মুঝে বুদ্ধি পাতাও ব্যাগ দে ভালাইতা লে দু ভিটামিন আমি বদনাম দলের নাম BSP BSP বাসবাঙ্গা সিংলা দিয়া ফাটাইলা বাংলাদেশ সুবিধা পার্টি এই দলের চেয়ারম্যান আমি আর তুই সদস্য সংগ্রহ করবে চেয়ারম্যান না ভাই আপনি প্রধানমন্ত্রী দলের বাদে তো পাঁচে বুট দিলে ওর আমরা এক কাম করবো আর আমি মেম্বার নেই না আমি তোরে দিমু বাটে বাটে বড় ভোট দিমু তোরে কিন্তু আমি ছুটো দিলেই মনি তোর অধীনে 50,000 মেম্বার থাকবো নির্বাচনের সময় সব ঔষধ বেচা বন্ধ ঔষধ বেচা বন্ধ এটা পরে টিকেট বন্ধ সারা দেশে দেখায় নানি নির্বাচন হারার কেরা হুঞ্চনি ভাই হুঞ্চনি ইলেকশন আইছে হুঞ্চনি হুঞ্চনি ভাই হুঞ্চনি ইলেকশন আইছে হুঞ্চনি আমরা সবাই এমপি এইমু নমিনেশন কিঞ্চনি ভাই ইয়ে হইছে হুঞ্চনি ভাই হুঞ্চনি কিতা আছিল পরে তোর বাপর মাতা আছে গান বলি গেছ আবার দে হুঞ্চনি ভাই হুঞ্চনি ইলেকশন আইছে হুঞ্চনি আমরাই ভাই হুঞ্চনি ইলেকশন আইছে হুঞ্চনি আমরা সবাই এমপি এমু নমিনেশন কিঞ্চনি কিঞ্চনি রে হুঞ্চনি ভাই হুঞ্চনি ইলেকশন আইছে হুঞ্চনি আমরা সবাই এমপি এমু নমিনেশন আমার
আমার ছোট ভাইয়েরা তোমরা সবাই আমার কথায় তোমরা এখানে আসছো, আমি তোমাদেরকে ডাকছি। আমি খুশি হয়েছি তোমরা সবাই যে আন্তরিকভাবে আমার ডাকে সবাই সাড়া দিয়েছো। তোমরা অতীতেও আমার জন্য কাজ করেছো, এবারও ইনশাল্লাহ কাজ করবা। তোমরা বোধহয় শুনছো যে এবার আমি নমিনেশন সাবমিট করছি, আশা করতেছি দল অবশ্যই আমাকে অতীতের মতো আবার আমাকে নমিনেশন দেবে এবং গ্রিন সিগন্যাল আমি পাইছি। তা আমি যেটা মনে করি যে তোমরা দেখছো তো আমি কেবল জনগণের জন্য সেবা করেছি অতীতে, এবারও ইনশাল্লাহ আমি আমার যতটুকু সাধ্য আছে এটুকু দিয়ে তোমাদের জন্য কাজ করতে চাই, এলাকার জন্য কাজ করতে চাই, পরিবর্তন আনতে চাই সমাজের জন্য। তোমরা যুব সমাজ, তোমরাই হচ্ছে আমাদের প্রাণ, তোমার আমাদের শক্তি। সামনের দিকে চলতে চাই। আর তোমরা আমাকে তোমার দোয়াও লাগবে আর তোমার বুটও লাগবে, দুটোই লাগবে। আচ্ছা তোমাদের তো চা খাওয়ার বয়স, আমি তো আগেও দিয়েছি, এখনো দেবো। তোমার বন্ধুরা নেই আমরা কি মাতি। তো আমি যে কথা কইতেছিলাম আর কি, সেটা হলো যে সবাই মিলে যদি আমাকে সহযোগিতা না করো তাহলে কি লা আমি সামনে জয় লিডার আপনি কইবা, আমরা কি তা করা লাগবে খালি আপনি কইবা। তোমরা যদি আমার সাথে থাকো সব সময় তাহলে আমার আর এবার আমার বিজয় কেউ রুখতে পারবে না। অতীতের অতীতের চেয়ে রেকর্ড রেকর্ড পরিমাণে আমরা ইনশাআল্লাহ ভোটে এবার পাস করতে পারছি, আশা করি পাস করব। আমরা তো এই এই মেম্বার আমার লাগান করে একটা কাট দিছি। খারাপ নামে ডাকতে নাই। আমাদের তো আর কিতা করলাই আমার একটা আমার নন্দন তো ভালো ফাটাইল না। তুই নন্দন? ও নন্দন দেখতাম বুঝলি, নন্দন দেখতাই ও তোরে নাইজেরিয়ার ফাটানি দরকার না ভাই। উগান্ডা উগান্ডা কোন নাইজেরিয়ার নাম শুনছি ভাই, উগান্ডা কোন জায়গা? এরা যে দল করলাম আলা বেখাপ পা কত টাকা ভাইলে বাজার ধরে লিব পিতা সাংবাদিক গলে বেরি লিব আগুরে আমরা কই নমিনেশন দিয়ে আমি তুই নসনে সুজাও ও নো ভাই হুন কইরাম লন্ডন নাই আমি আরো বড় জায়গা দিমু ফুস তুই তুই ফুস আগুরে আরো দল হারাই দেই আমরা দলের হেও কইমু এমপি তো
আবার তো উড়াই আগে আচ্ছা উনো তোমারে লন্ডন থেকে বড় জায়গা পাঠাই দিমু কোন জায়গা পাঠাইতা তোর মিয়া তুমি আছ দেশের মালিক হই যাই ও কিতা কই না আরে আর কিতা কই তুই আমরা লগে কিতা কই হুন আকুকা আকুকা সারা দেশে টিভি টেলিভিশনে দেখলে রে জি এমপি খারার খেরা হ্যাঁ তুই কইবে আমরার দলের নাম যে বি এস পি বাংলাদেশ বি এস পি বাংলাদেশ সুবিধা পার্টির তাকে তুই মনে নয় নি রে যে মাতাইব কোন তুই নেতা আমি নেতা তোরে বেটা যত খাই দিমু তুই এমপি 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 আমার ভোট দিব নি ফোন তোরে এমন এক পার্টির লগে খাড়া করমু তুই খাড়াইছ শুনলেই বেটা শর্মাইয়া হাদুম হাদুম ছুটবো বিদেশ যাইব কি বাকি শেষ জলদি বুঝিয়া গাড়ি এখন জমা লন্ডন লন্ডন তুমি যা লাগতে নাই বে শেষ না শার্ট ফ্যান আছে নি আছে শার্ট ফ্যান লাগাইয়া বিকালে আইস কোন দিয়ে দাইতাম বা আমার অন আইজো অন আছে আসি মাত আছে আমরা আমরা কাজে লাগা লাইরাম অন আইবে আমি কইমু আমি আল লন্ডন যাওয়ার সময় কইতে নি আল ভাই তো এমপি সংসদ যাতাও সংসদ যাতাও এমপি যাতাও এমপি যাতাও আইদারু 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 সবাই ভালো আছো না নে জি জি হ্যাঁ স্যার আসুদ মিয়া তোমার কিতা খবর লন্ডন যাইতা নে ইয়েস যাইতা ও এখনো গেছ না নি মাতার থেকে নো বেড ফেডস টু পাস ইনদি জামালে কইবে কইছে তোমার নি তো কবে করছে না আচ্ছা এখন ইতা মাতার থেকে বাদ দাও আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন তোমরা আচ্ছা আইছো তোমরা ভালো হইছে সবাই রে যেটা লাগে আমি ডাকছি জি স্যার এখন আমি তো চাইছিলাম রা তোমার নির্বাচন দাঁড়াইবার লাগে কারণ তোমরা সবাই আমার যেভাবে দর্শছো তোমরা গার্ডিয়ান যারা আছে তোমরা বাপ চাচা যারা আছো আমি দীর্ঘদিন ধরে এলাকায় আছি তোমরা শিক্ষক হিসাবে কারণ তোমরা যেভাবে আমার সাইরা দেখি চিন্তা ভাবনা করিয়া আর দল এদিকে আমার খুব প্রেশার দেয় যে নমিনেশন পেপার উঠাইবার লাগে যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আমি সামনে আগাই যেতাম সাইয়ার আর তোমরা আমার ছাত্র হিসাবে আছো আশা করি আমার সহযোগিতা করবা ঠিক আছে ঠিক আছে আমি যখন তোমরা ডাকমো আবার আশা করি তোমরা আইবা আর তোমরা আব্বা আম্মার আমার সালাম দিবা ঠিক আছে আসুদ মিয়া I am good. I am busy, busy. Okay, ঠিক আছে তোমার তোমার ক্ষেত যাও যাও ওয়েট ইজ টু ফো ওকে ঠিক আছে আসত ভাই তো ঠিক আছে আজকে মত দোকানের বেটা কইবা আমার এটা মজো তো এটা আর দি এটা বান্দা বুকো কোলা দেবা বন্ধু স্যার মাস্টার ভালো আছো নে তুমি আমারে মাস্টার কার্ড না দিয়া জামা লাগা না গালি নাই যে তুমি লাই নাটা লাগরা ইনো কি টাকা রুবেন করে দিয়া জুপি দাও না আমার আমার ছাত্র আমার আছে তোমরারে তোমরারে কার্ড দিব কইয়া বাদে দিত না বাদে জামালে মারবো লন্ডন নিত না আমার আমি দেই গিয়া কে দেরতে না কার্ডের বিষয় তুমি আইছো ভালো হইছে হলো এখন এলাকার মানুষে সবাই স্যার তো আমারে তারা নির্বাচন তারা ইস্তার করাইতো তুমি নির্বাচন তো আমি তো তো তারা স্যার আমার ছাত্ররা ছাত্ররা গার্জিয়ানরা তারা স্যার ও তো এমপি ইলেকশনে দাঁড় করাই তোমার ও মাই গো ও বেটা এমপি তোমার সহযোগিতা লাগবো আমার তো টাইম নেই লন্ডন এমপি বুটি মই থাকি তুমি ফেল করবা তোমার বয়স কম তারই উঠতে না কিছু না বেটা বাস করবো তুমি তুমি আবে ইমান নাক লাগাইরো আমার বন্ধু বন্ধু না তুমি যাও আমার বন্ধু আমার তো আর একটা মজা তো দেখি তোর তো একাট বানাই দিমু না তোমারে 50 টাকা দিদি বেটা নতুন একটা বানাই দিমু খাইল দিলাম তোমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোয়া কই দিও হ্যাঁ বন্ধু নানি ওকে ওকে আচ্ছা ঠিক আছে তোমরাও যাও আচ্ছা পরে ডাকলে আবার আইও সহযোগিতা করবে আমারে জি স্যার আল্লাহ হাফেজ খালা নাই মারো খালা করমু
পড়িয়া কি তখন মানে হায়দর তো আমরা ফিটিং হয়ে গেছে হায়দরে দিলেই মো ডাক্তার মা শুকুর মনোরোগ দিতে ভাই ইটা এরার লগে পারবো নি হে ভাড়া লাগবো নি হায়দরে দিমু সুরমা কুশিয়ারা সিলেট 32 আর হায়দর যেহেতু কারাইব তোমার মা শুকুর মানে দেখতে যান ইজ্জত ফার্ম এক বট্টা সরি যাইব আর ওই যে মাস্টার সামসুল ইসলাম এই তো না কারাইছেন যেমনি হায়দরে দেখবা তাই বাঘ বকল দা তুইয়া বুঝছিস নি তা কইরা মানে বেড়া লাগে যাইব ভাই আমার আমার আরো 500 জন দরকার আরো 500 জন লা তেরা বেড়া যদি থাকে ওটারে দিয়া আসি কেন আসুদ আসুদ রে খানা জি ও আসুদ রে মু লন্ডন দি পরে দেই বাগে এমপি আসুদ রে তুকা আর বউ মারা উরেন লাই বউ মারাই গু ফোর্স হই চি কে বুঝিলি ভাই কে বা ভাই গু বিদেশ গিয়ে ভাই আমার উদ্দেশ্য কি দাদা নি আমার কত হইলো লা 500 জন দে দিয়া বল চলো দতা ওলা বেজাংরা 500 টারে ফাস্টা আসন করা হরমু কোরিয়া তুই তো আমার লগে আছো আমি এক আসন তুমি না আমি তুই আমার লগে থাক আমি তোরে দেখ মুনে কোন আসন একটা খাড়া করে দি মুনে এক আসন দেখিয়া আর যে আমার লগে বইতা চাইবা কইমু আমার পার্টি গুণ তুলমু আমার এক আসন দাও কিন্তু এমনি এখন তোর এমনি নি এমনি বে আমি দাতে তোরে তো তুই আমি যদি এমপি হইতে তুই থাকবে না নি এমপি পার্সেল আলে সিস্টেম পিএস তুই ডরাইছ না ডরাইলি নি ভাই আমার তো ডর করে ভাই আবার কই ডরাও হেনে ভাই এটা যেটা বড় বড় মানুষ হল ভাই বড় এত ইজ্জত লিয়া বাড়ি বানি ডাক্তার মা শুকুর রহমানের বাড়ি দেওয়ার মানে যে তুই আয় ধরে আসি আসি কইব ফুট চাই বুটা রে রায় তাই কে আছে আর মাস্টর মাস্টরে কইব আমার স্কুল বলা রে বাবা রাজনীতির দরকার নাই ওলা বেজাং রে আসদ রে হিটিং লাগাও ভাই ওতটা বুঝাম না ভাই বুঝছেন নি ওখন তো আমি রে ওয়া এতিম গুতা দেখিয়া তোমার যে তামন ধরো তা ওরা রে ওয়া এতিম আমি আছি না নি আমি তোর বাপ আমি তোর দুনিয়াই আমার বাবা লইতা তোমার লগে ঘুরি নি কোন আমি সে রান্ডিম দিয়ে ফোন দেই কার্যালয় করমু আজকে বিকালে তুই মাইকিং ওর ব্যবস্থা কর বিএসপি বাংলাদেশ সুবিধা পার্টি সুবিধা পার্টি তখন দেখবে কিলা ফুর ফুরে ইয়া গালি জামাল ভাই করবা বাইক রে নিয়ে আবো হ্যালো তানিশা তানজু তুম ক্যা করতা হু মুঝে তুমারা ইন্তজার করতা হু প্রীত মে করতা হু লন্ডন যাওয়া লাগতা তোমারা কপাল সংসদ মে হারাতা মুঝে শুনো আরে লন্ডন ভালো লন্ডন সামান্য আগে যদি তোমারা সাজে সাথে মুজেরে শাদী হতা হু তো তুমি এক লন্ডনের বউ হতা এখন তুমি শুনো সেটিও না নেই রাগ করতা কুলু কুলু নেই নেই রাগ করতা শুনো কাহিনি সামনে নির্বাচন আর সংসদ লন্ডন ফরে যাইবাই নে তাই নি হুনো নয়া একটা দল করছি আমি সারা দেশে দেখায় নানি সব খালা খুলা এটা বাইরাল আমিও আমার একটা বাহিনী দলা করলাম নয়া দলর নাম হইল গিয়ারি উনতে বিএসপি বাংলাদেশ সুবিধা পার্টি আমি গুর চেয়ারম্যান আমি আছে আমার লগে মেম্বার নাই তুই আরো বড় এ কু চেয়ারম্যান আছে এনিসে ও গুড তুমি এখন মনে করো তুমি জাতীয় সংসদের একজন পার্লামেন্টের বউ লাগে মাত্র পার্লামেন্টারির বউ মানে অসম্ভব না তখন তো তুমি অটোমেটিক তুমি গার্ড লইয়া 25-30টা গাড়ি লইয়া আমাইবা গিয়া এই আলহামরা চুকরিয়া মার্কেট এরপরে ফুতফুতি বাসি থাকবো মানে মনে করো তুমি এক লন্ডনে এলে তো তুমি শীতর দিন এলে খালি সিলেট বেড়ানি আর তো তোমার কোনো দাম থাকতো না কিতা কিতা তোর খবর কিতা তোর আড্ডি গুডি ঠিক হতাও তোর মামার বাড়ি যে মারতাও তোরে তোর মামে মামা বাড়ি যাতাও তো মামুক রে ভাই বেন্দে মন পিটাতাও পিটাতে পিটাতে মুজে এক পা গুড়া করতাও খবর কোন হুন হ্যাঁ ক একবারে ফাইনাল কইলা তুই কোন দিন আমারে লন আরে এখন সুন্দর দেখতাম না যা একটু হুন কাহিনী আর একটা হুন না কোনো কাহিনী নাই তুই আমারে মাস্টার কার্ড নাই তো টাকা নাই তো মানা বাড়ি বান্ধে সব তো মানছি টাকার থাকে বাদল চেয়ারম্যান থাকে না ডাকাত থাকে
আরে দে মাস্টার কার্ডর পাট পাট মাস্টার নাট লাগায় তোর বিরুদ্ধে মতে ও গো হারাইছে কই যে ফেল আমি বলি ওর কিতা করতে হুন আমি কই দি বুট দিতাম পারতাম না আমি লন্ডন যাই তুই বুট দিতে না তোরে মানছে বুট দিব দে ওই বে হুনা মার কথা হুনা সাকনি হুনবে পারিস না পারিস না হুনা মার কথা মারতে যা মজা লাগে কিতা করি মুন তে খাইবে পরে আমার পজা গো আমি কইরাম কিতা জানিস নি ওই যে বুট আইছে ওই যে বুট আইছে ও বুটের সময় তুই লন্ডন যাইতে আর দেশে আগুন ধরে যাবে এসে তোর দেশ জ্বলি যাও শ্বাস নি নির্বাচনের সময় হ্যাঁ শ্বাস নি জ্বলি যাও তোর ঘরে জ্বলি যাব হুন আম্মা কোন তাবা তোরে আস্তা গ্রামের মানকে চিনে না চিনে নি মাস্টার মাস্টারের সবে চিনে নি তোরে সবে বন্ধু দেখেনি আমার তো বন্ধু তোর আব্বা তো বন্ধু কানে দেখাই না তোরে কাম কর বুদ্ধি পাইছি তারে এমপি দিলাই আমরা এটা নয়া দল করছি হিন্দি জামা লড় দল শুনবে তারে এমপি আমরা সব লন্ডন যাই মগুরে এমপি আরো তুই কার্ডর মালিক হয়ে যাবে আজার আজার মেম্বার তোর আমি মাছ আরো খেলা দিতাম তো তোমার মাতে বুঝা না আমি খাইতাম না তুই রাজি নি বুঝ তুই বুঝ আগে তুই 50টা রাখি এর বাদে মেম্বার দিবে তখন খাইবে 12 বেলা বন্দুক দেখে না খালি সার সার মারে মারতো না তুই যাই এমপি মাসুকর বিরুদ্ধে তুই এমপি আমার দল এখন কিতা রে ইলেকশন আইছে হুনচনি তোমার লঙ্গি মে প্যান্ট পরাতাও আর তুমি আমার সাথে কোন কথা শুনতাম গরম কথা শুনতাম না অঙ্ক কথা শুনতাম তোমার বিশ্বাস নাই বাইরে তোমার বিশ্বাস নাই ফোন কিতা কই শুনো আসদ মিয়া ও ভাই সব সামনে নির্বাচন তোমার তো দেশ প্রেম নাই অত কষ্ট করে দেশ স্বাধীন করছি তুমি যে বিদেশ দিয়ে দেখো নির্বাচনের সময় নির্বাচন আইছে আমরা আরো প্ল্যান করছি সারা দেশে যত আর ওয়াই নেছে নানি একটু গরম আইরকার খালা খালা মানুষ বেজাংরা বাঙ্গা টেবল এরা মানুষ নির্বাচন সুবিধাহীন মানুষদেরকে নিয়ে এসেছি আমরা সুবিধা পার্টিতে যারা সুবিধা বঞ্চিত এরা লিয়ে আমরা একটা দল করছি না
ইদলো ইন্ডিয়া থেকে কইছে লন্ডন থেকে জনকের বিটি আমারে অর্থায়ন দিছইন ইন্ডিয়া থেকে আমারে ইশারা দইছে যে তুমি হারাও তোমারে আমরা সমর্থন দিলাম আমি তা কোনটা বুঝি না আমি গরু ভরি বেছিছে লন্ডন যাইতাম লন্ডন মিয়া লন্ডন যাওয়াটা কি মনে করো তুমি আরে আমরা উদলো আইন দিলাম মনে করো আনছি না মনে করো বিএসপি সুবিধা পার্টি বাংলাদেশ সুবিধা পার্টি তোমার আইন দিলাম আচ্ছা মনে করো মালা আছি বললা মনোনয়নপত্র কি নিলা মনোনয়নপত্র কিনলা সাংবাদিক সাইডে যার 5000 তোমার আন্দে এসব আসদ মিয়া কিছু বলুন তোমার তো দিছি না মনোনয়ন তো তোমার মেয়ে যেটা বলতাও তুমি মনোযোগ দিয়া উনতাও মিস্টার আসদ সামনে তুমি এমপি হতাও তোমার এমপি বানাই দিতাও আবার বড় শান্তি নাই মিয়া লন্ডন যেতাও আর তুমি যদি ফাঁস করি লাও ফাঁস করলে তো তোমার লাগে লন্ডন ইজি মেজা বলতাও তাও শুনতাও তুমি যদি এমপি ফাঁস করি লাও কোন সুরত তোমার লগে যে পড়তে থাকবো তোমার ইংলিশ মাতুনলা তোমারে দেখলে হে মনে করে নিয়া নির্বাচনে থাকবো এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতা বাস করবাই 76 নম্বর হারাইছো কিতা নাম আলহাজ আমিলুদ্দিন চৌধুরী আলহাজ আমিলুদ্দিনের লগে দিমু তোমার একারা করিয়া বেটায় শর্মা ইয়া রাইত ঘুমো শেষ তুমি আসব মিয়ার হে যেহেতু এমপি হতাও তো তুমি ইজিলি লন্ডন যাতাও পাইলট মে ফোন দিতাও যে পাইলট তুম আমার উঠান আতাও মুজে লন্ডন যাতাও উঠান মে পাইলট আতাও আতাও সকালে তুমি বাংলাদেশ ভাত খাতাও বিকালে ডিনার লন্ডন মে করতাও তুমি রেডি রাজি তো ওকে তুমি ওখানে সে কিছু মাতাইলেও ওখান তুমি এমপি বুঝছো নি আমার এই দল আরো আছে ওই যে বলো যে বোমা শিখায় দো কেও বিএসপি শিখায় দো বিএসপি কোন দল বিএএসপি দূর বিএসপি বি এস এ দূর বিএসপি ওই যে ওই দলর তুই এমপি হতাও এমপি আমার শিক্ষা দিকা নাই বেঙ্গল শিক্ষা লাগবে তুই যে হারাইবে তোরে দেখে বহুত শিক্ষিত দেখ ভাই আসন তো ইয়া দৌড়িস তুই আসন তো ইয়া খালি আসন খালি আমার সামনে যাও ইস্তারে বাবু যাও কেউ মাতাইলে বিকালে তোলে দেখাইবো বইটো কইবো আয় কোনো ব্যাং বুঝি না এটা গিতার নিয়ে গিতা শুরু করছো বুঝা না গুঞ্জু মা গিতে হইবো তোমার আমি বেশি বাত্তা নেহি হু তোমার দাঁত ভেঙ্গে দিতাও তোমার লেগড়া করে দিতাও হালা তুই বেশি বাত্তাও তো বাপের মাতাও তুই বেশি বাতক লীলা বালি লীলা বালি পরজপতি সৈগ পরজপতি সৈগ কি দিয়া সাজাই মো তরে হায় হায় আমার নাম শেফ আলী বুঝেছিস ওই তোমারে পছন্দ হয়েছে তো মেয়ে যেটা বলতাও মুঝে মানুষকে লন্ডন পাতা আটাতু তো ইদানিং মেয়ে ইলেকশন আতাও তো ইংল্যান্ড মে নেই যাতাও ইংল্যান্ড মে অফ করে দিতাও তোমারা মুঝে লন্ডন ফিরি পাঠাতাও তুমি বিদায় হয়ে যাতাও না বিদায় না ঘুরে কাম লাগবো
কেন বিদায় হবো আমি? আমাকে কেন বিদায় হতে বলছিস তুই? নেই বুঝতা ওই মালুম ইয়ে চুকরা বাচ্চা ও এ মামুলি বাচ্চা ও নোটি বয় না ওই হরিয়া যা মুঝে পাস বতাও তুম তুমি পছন্দ লাগতা হো তোমার মুঝে পছন্দ লাগতা হো গুড গুড লুকিং সো গুড গুড তো মুঝে যা বলতা হো বলো যা তোমারা বাড়ি বলো না তোমারা বাড়ি কোন কুতা কুতায় হো মেরা বাড়ি মেরা বাড়ি আশপাশে আশপাশে কাম হতা হো তোমারা বুট আছে হো বুট বুট কে হতা হয় শিল মারো ভাই শিল মারো যে বুট ও মে শিল মার দুম নেহি বুঝে নেই মার দুম গে তোমারা এমপি বানাতা হো এমপি এমপি নি ওগুর এমপি বানাই দে মুঝে একটা দল আছে হো ওকে মেরা দল নাম হো বিএসপি তো মেরা দল কা প্রেসিডেন্ট মে হো আর ইয়ে কু প্রেসিডেন্ট হো তো হামারা দল মে কিছু সদস্য নিতা হো তোমারা মুঝে এমপি বানাতা হো এমপি ও মাই গড আই এম সো হ্যাপি যে তা মন্দ রে তারে বাজে সারে আনি এমপি বানাই যায় ওটা সাইড ফাস্ট আনে এই ভালো সই নেই না বলো না 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 নেই তুমি নেই বাতাও মুঝে চুচরা চলে কা মুঝে বুঝাতাও মুঝে ছোট ভাই বুঝাও তুই জান ও ও ওটা সাইড ফাস্ট আনি দিলো গেটাকে আমরা আলাদাটা শক্তি ওগুরে যদি দিলাই 28 নম্বর আসন মনে করনি হি এমপি আর থাকবো আস্তা গাওর মানুষ নেই মুঝে আতা দাও তো আমার যে দল আছে সেই দলে তোমাকে মুঝে এমপি মনোনয়ন দিতা হো তুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁস করতা হো মুঝে হিন্দি জামাল হো মেরা কমিটমেন্ট ওয়াদা ঠিক রাখতা হো মুঝে ফাঁস করে দিতা হো কিতা বলতা হো তুই কুছ নেই বলতা হো তোর বাপর মাতা হো তুই মুঝে মুঝে লগে থাকতা হো তুম বুঝতা হো তুমকো মুঝে বহুত পছন্দ হে তা পছন্দ ঠিক আছে মে তুম পর বহুত খুশ হো ওই কে ঠিক আছে খুশ হইছ তুম মেরে লিয়ে ইতনা কর দিয়া মে তোমারে পর বহুত প্যার দেতা আচ্ছা তুমি প্যার ওয়ার যা লাগে পরে দিও ওখন আমার লগে দেখো ওকে মে হামেশা তোমার সাথ না পুরা লগে দাঁড়া তো নারা মাইল লাগাই ভাই তানি সাথে আনজি মে উল্লে খবরদার কইছ নাই কই কই দিব খবরদার আল্লাহ আল্লাহ কই আমি কই এই জান তুই এমন কর তুই কি মানে কইছ আল্লাহ কই লাগে রে বাবু সমস্যা নাই বেই গো আমরা দলর হন মে তো উড়াল কিস দিতাও খবরদার রে ভাই তাই না রে ভাই কেন ফাতলামি করিস না আর মানছে বাড়ি হইলি এবা বাড়িলি বা ওখন ঘটনা হইলো তুম আমারা দলের মেম্বার হু ইয়া হ্যাঁ তোমারা মেম্বার হো আমি তোর 10 টাকা নেই রে তুই যা গিয়ে বাতন দিয়া টাকা দিয়া আমি যাই তোমারা সাথ পরে যোগাযোগ করতা হো ওকে মে যাতা হো সংবাদ সম্মেলন করে তোমারা দলে হান্ডা দাও ওকে ও তুমি আমারা দলে হান্ডা দাও সুসংগা কবি সর হো বিস্কুনানর ওই ওই জাহাজা তুমি ওগুলো আমি ওগুলো আমার আর কি আটকাই উন ওই দিন স্যার এবলা শেষ ওখন এগো প্রান্তি দিবই গুরে ওখন ওটা বাদ দিয়া গুছল হলো গিয়া গিয়ে সইলি ছ তুমি নমে সইলেই গুদি আমার দেখবাই না কিতা এ তারে দিলেই মু এখানো আসো দেখানো বোমা এখানো হায়দর এখানো তোরে এখানো ফাস আসন দিমু দিয়া ফাস এম পি রে দেখবাই দৌড় কিলা ফালাই আল্লাহ জানে রে কোন তাই তাই যদি বই না মার লগে কই মু ঠিক আছে আমার ফাসো গো আমি বই লিমু আমারে দিলাম আর আমি যদি ওই যাইতে তো তোর কপাল করি করি তারে ইজরাডে দিলে উল্টাই আর যা তোর তোর 200 টাকা লইয়া তখন যখন আইব পার্টি লইয়া তোমারে পার্টি ই আমার উড়াই এটা আমার জানা আছে কিলা বুঝতে লাগে বুঝছস হাই হামচনি ভাই হামচনি আমরা সব এমপি ওই নমিনেশন কিনচনি কিনচনি রে হামচনি ভাই হামচনি নি জামাল সিনচনি আমরা সবাই এমপি ওই মুখ জমিনে জন কিনচনি কিনচনি রে না 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 রিমার লগে আসলে না ভাই বোনের সম্পর্ক এটা ব্রেকআপ থেকে কিছু হয়েছে না না আমি আমার ছোট ভাই লাগান দেখতো আয় 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 না কি কি ওর ব্রেকআপ না আর তোমার লাগান তো আর তার চেহারা কিলান না বুঝছো না ওই না তোমার লগে কারো কিতা তুলনা হয়নি না
আশ্চর্য তুমি রিমার মাথা রাখে না, এটা প্রশ্ন উঠে না রিমার মাথ। তোমার চেহারার মধ্যে একটা লাভ লাভ ভাব আছে। না আচ্ছা তোর রাইট কেম একবার দেখা করার। আমি সব খবর আমি আমার ভাই বোনের সব নাহলে আমি আর তোর অগুরু পাঙ্গি দিব আমার আমি দিলাম দিতাম তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চল সরকার দেখি যদি সুযোগ করবো। তোর মোবাইলের ছবি আছে বলছে দেখা পাখর ওখান থেকে মোবাইলের ছবি দেখান যেত। আচ্ছা লাগছে না, তুই একটা দিলাইছ আমারে একটা চললো। আচ্ছাতে দেখো না দেওয়া যায় একটা। আচ্ছা খোঁচাই তোর চেহারা আমার চেহারা তো থেকে আমি স্মার্ট নাই তো। হ্যাঁ তোকে দিল তোর লোক তো ভিড়ে প্রেম করে গেল আর আমার লোকে এটা ভাগ্য লাগে আর কপাল। আচ্ছা মুড লইস না তুই বাইরে একটা দিলাইছ যা, তোর লন্ডনের ব্যবস্থা এটা করবো না আমি। আমার আর লন্ডন আর ফুরিন তো বুঝে না কি চেয়ারের লগে চেয়ারা, এটা অত সুন্দর চেয়ারা যে তোমার লগে পাগল হই যায়। এটা কোনো চয়েস না, চেহারা দেখে তারা পছন্দ করে না, বহুত তা জানা লাগে। এত সুন্দর গো আছে, স্মার্ট গো আছে, বেস্ট এর গেঞ্জি স্মার্ট এটা রকা কিটার লগে কিটার ও স্মার্ট হয়ে বইতা হবে ভাই। মানে হাই জন কেমন আছিস তুই জানটু, কি করছিস তুই, ভালো আছিস তুই? খুব ভালো আছি, এটা করে এখানে তুই জানো আমি এবার ভোটে দাঁড়িয়েছি। কি নির্বাচন করবো? নির্বাচন দাঁড়াই নতুন আর ওটা দিকে আরো কিছু তুই আমাকে ভোট দিবি না, পছন্দ হয় নাই আমাকে। দাদা তার কি কে ভোট দিতে কাম নাই। ওকে একটু বলে দি, তুই এখানে ভোট দিবি না তুই আমাকে? না ভোট তোর কি কে দিতে কাম নাই। কাম তোর তারে নেন চুকে এইছো দক্ষিণ কমলাপুরে আমি দাঁড়িয়েছি 28 নম্বর আমার, বুঝেছিস? 28 না জেসা দা, তুই তোর দাঁড়াইছ, তুই তোর দাঁড়া তোরে কি কে ভোট দিত তোর লানমা মানুষের দার ঘোড়ায় কে গেল লাই জানে। তুই আমাকে ভোট দি তোকে অনেক ফ্যাসিলিটিস দিব। এটা তো বাপ মারিস না, ফারতে না দাঁড়াই দে, হুদাই গপ মারিস না। খারেন্ডারে কি আর হার কি দাঁত আছে গপ মারে কে? ওই তুই খারেন্ডারে দেখা রইছ? আমি আমি তো হিন্দি জামালের আন্ডারে খাড়িয়েছি, তুই জানিস না? হিন্দি জামাল? হ্যাঁ আমার জান হিন্দি জামাল ভাই। তো ফাল দেবেন কেন আপনি? হে লন্ডন লন্ডন যাই মু এখন, হে তার মনে কি লন্ডন অপশন আলাদা তে লাগি এমপি দার হয়তো যে স্যার আর দাঁড়াই যেত না তার লগে যদি না আসতে লন্ডন নিব নি ধরে না। এটা বুঝি না, ও যে ডাক্তার মাসুকুর রহমান তারপরে যে শামসুল ডাক্তার মাসুক সে বুড়া, এই সে বুড়া না বুড়া তারা লান যোগ্যতা আছে নি তোর আর আন্তজিয়া না কি বলছিস? তুই আমাকে বুট দে দেখ আমি তোর কি দেই, বুট দিবি না তুই আমাকে? আরে বুট দিতে হয় কি? ও আমাকে বুট দিবে না, আল্লাহ ওরে ধর ওরে ধর ওরে ধর ওরে ধর ওরে ধর। আমার নাম হায়দর, সবাই আমাকে দেখে করে দরপর। তুমি তো কেবার আইসি একু খালা হায়দর না কি তা হেখার হয়ে গেছে এমপি রাজনীতি করে আর কিতা করতে কসাইন ও দে অবস্থা আস্থা জীবন চালাইলো সিএনজি আর হে এখন হয়ে গেছে হেখার হয়ে গেছে এখন এমপি হেদের নমিনেশন পড়া লেখা নাই, যদি তোরা লেখা পড়া করতো তে আচ্ছা ঠিক আসতো। এখন এমন অবস্থা হয়েছে সাংবাদিক কল তো দিলারি করে একবারে হিট করে আর কি তার রাজনীতি করতে রাজনীতি করার আর দিন খাল রইল নি দেখছেন মানছি আর কি পাগল হয়েছে সেলফি টেলফি তোলার লাগে এবারে অবস্থা খারাপ যেমন তালে সাংবাদিক তেমন তালে মানুষ। ইটা মাতে বেটা তুই বেটা ও যে রাজনীতি এখন খুব করে গেছে তোমার গরিবর বউ হাগলর বাবি কিতা করতে আজ তো দেশের মানুষ এখন ইগুলো তোলা লাগে হাগল বেটা মানুষের লাইন ধরে কেকুর ফিসে দুই ভাই ডালে ছবি তুলতা খালি তা মিডিয়া ধরিয়ে দা কে কিতা কইছে ওখান লুয়ে থাকা পাগল খালি ছবি তুলতা বুঝছিস? আমরা মনে করি সব নীতির ঊর্ধ্বে যে নীতি তাহাই রাজনীতি।
হুট করে ঢুকে যাওয়ার নাম রাজনীতি নয়। আদর্শ সংগ্রাম চর্চার মাধ্যমে আয়ত্ত করে নিতে হয় এই নীতি। এরকম কিছু অযোগ্য নিরক্ষর মানুষ রাজনীতিতে ঢুকে কলুষিত করছে এই সুন্দর নীতিকে, আর প্রকৃত রাজনীতিবিদরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। আসুন রাজনীতিকে পুনরুদ্ধার করতে প্রকৃত আদর্শবান ত্যাগী কর্মী থেকে নেতা এবং রাজনীতিবিদ বাছাই করি। জামাল ভাই, আপনাদের বিরোধী দল যারা রয়েছে তারা অভিযোগ করছে যে আপনাদের প্রার্থীর কোনো কোয়ালিটি নেই, তাছাড়া আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে। আপনি কি আল্লাহ হইন যে বালা হরি আপনি তো বুঝলাম এখন আমারে দল লেব আপনি বিপদে পড়বো। আমি কেন বুঝি লিছি আর লাগি তো একটু গরম মাত্রা নইলে আগে চড়াইছি না আপনারে, পিস্তল দিকে দৌড় দিছি না।